আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিস লাইফ স্টাইলে ওয়েলকাম করছি আপনাদেরকে। আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি বাচ্চাদের স্কুলে, ওদেরকে নতুন ক্লাসে ভর্তি করাতে হবে। আজকে বই উৎসব ছিল স্কুলে, তো আমরা ওখানেই যাচ্ছি, যদিও আমাদের অনেক লেট হয়ে গেছে। তো চলুন আমার সাথে, আপনারাও চলেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও শুরু করার আগে, দেখা শুরু করার আগে লাইক দিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার কি অবস্থা? তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি স্কুলের। তো এই তো আমরা স্কুলে চলে আসলাম, কিন্তু আমরা আসতে লেট হয়ে গেছে, তো বই উৎসবটা আমরা মিস করে ফেলছি, প্রোগ্রামটা না দেখতে পারি নাই। মোটামুটি অনুষ্ঠান নাকি সুন্দরই ছিল, কিন্তু আমি তো আর অ্যাটেন্ড করতে পারলাম না। তো যাক, আপনাদের জন্য একটু ভিডিও করলাম বই বিতরণের, কিন্তু আমি তো আর দেখি নেই। তো আমরা এখন বাচ্চাদেরকে ভর্তি করে দেব নতুন ক্লাসে, এবং ওদের বইগুলো নিয়ে নেব স্কুল থেকে, যে বই খাতাগুলো দেওয়া হয় ওগুলো আমরা নিয়ে নেব এখন। তো আমার সাথে সাথে আপনারা ঘুরে দেখেন স্কুলটা। তো আমরা স্কুলের কাজ কাজকর্ম শেষ করে বলছি, এখানে এবার আমরা একটা মার্কেটে আসলাম। এটা একটা হাইপার মার্কেট, নেস্টো নতুন উদ্বোধন করছে, আজকে 15-20 দিন হইল। তো সবাই বলো চলো এখানে একটু ঘুরে আসি, স্কুলের পাশেই, এটা বেশি দূরে না। আর যেহেতু নতুন খুলছে, তো একটু ঘুরতে আসলাম এখানে। যেহেতু দুপুর টাইম, প্রায় 1:30 বাজে, তো তেমন একটা ভিড় ছিল না, একদম ফাঁকা। তা আমরা একটু ঘুরবো, কিছু লাগলে কি পছন্দ হলে কেনাকাটা করব। আর যেহেতু নতুন, এটার প্রতি একটু ইয়ে থাকে যে কেমন হইলে, এটা কেমন দেখতে। নেক্সটও এমন পপুলার মার্কেট, তো এটা এখানে নতুন খুলছে হিসেবে দেখতে আসলাম আর কি। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। Thank you.
আমাদের প্রায় শপিং করা শেষ, মানে ফুড আইটেম নেওয়া আর কি, যেগুলো যেগুলো পছন্দ হয়েছে ওগুলো আর কি, যেগুলো যার ভালো লাগে সে ওটা চয়েস করে নিছে। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাবো বাসায়। তো বাসায় চলে আসলাম, তো নেক্সট থেকে কী কী নিলাম, এখানে কতগুলো লেবন নিলাম, লেবনগুলো ওখান থেকে আমরা কিছু খাইছি আর বাকিটা নিয়ে আসছি, মানে 12টা থেকে 3টা মনে হয় খাইছি আর বাকিগুলো নিয়ে আসছে। আর কিছু জুস নেওয়া হয়েছে, লেমন এবং ম্যাঙ্গো দুটোই নেওয়া হয়েছে। এক ধরনের ক্যান্ডি নিছে বাচ্চারা, এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা মানে কোকোনাট ফ্লেভার, ওদের যা ভালো লাগছে আর কি। এটা একটা হালুয়া। আর বিকেলের জন্য নাস্তা নিয়ে নিলাম, তারপর নিলাম লিচু। এখানে কেন জানি শীতকালে লিচু পাওয়া যায়, দুই প্যাকেটে নিয়ে নিলাম, দুই প্যাকেটে প্রায় 1 কেজি। আর নিলাম আনারস, আনারস দুইটাই নিয়ে নিছি। তারপর নিলাম তরমুজ। তো এখন বাচ্চাদের বইগুলো গুছিয়ে রাখবো, ওদেরকে বইগুলো বুঝিয়ে দিচ্ছি আর কি, স্কুল থেকে ডায়েরি, নোটবুক এবং টেক্সট মেন বুক যেটা ওটা সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে তিনজনকে। তো এগুলো এখন ওদেরকে বুঝিয়ে দিচ্ছে, স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো কার কী অবস্থা, কার কাছে ভিডিওটা কেমন লাগে জানাবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।